ব্যাখ্যা আছে কি বলেছে প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেজুয়াল সো প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেজুয়াল এখানে হচ্ছে আমরা ধরে মানে এখানে হচ্ছে আমাদের যত রকমের ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস গুলো আছে সেগুলো আসবে ম্যানুফ্যাকচারিং কস্ট যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো আসবে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের ছিল কিন্তু তিনটা একটা ছিল হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যাটেরিয়ালকে আমরা র ম্যাটেরিয়ালও বলেছিলাম ওটার আরেকটা নাম একটা ছিল আমাদের ডিরেক্ট লেবার আর ছিল হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনগুলো ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আমাদের তিনটা এলিমেন্ট আসতে পারে একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার আর হচ্ছে আমাদের ফ্যাক্টরি বা প্ল্যান্ট রিলেটেড যে এক্সপেন্সেস গুলো আছে বা যে খরচ গুলো আছে সেগুলো আসতে পারে ঠিক আছে বোঝাতে পেরেছি বজরে দেখি পেয়েছি জি मैम জি मैम আচ্ছা ঠিক আছে একটু রেসপন্স না করলে কি হবে আমি বুঝব কিভাবে যে রেসপন্স না করলে আমাকে একটু রেসপন্স করতে হবে আচ্ছা দেখো সো আমরা হচ্ছে ম্যাট্রা স্টার্ট করি ম্যাট্রা হচ্ছে পেজ নাম্বারটা একটু বলে দেই তোমাদেরকে দেখো 870 ঠিক আছে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো তো কেউ একজন তাহলে আমাকে এখান থেকে তোমরা বলতে পারবে জি मैम আমি যখন কোয়েশ্চেন ই করব তখন বলতে পারবা আচ্ছা বইটা থেকে আমি কোয়েশ্চেন বের করি আমার জন্য আর হয় তাহলে বইটা আনি ঠিক আছে সো আমরা এটা স্টার্ট করব এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমরা এটা করছি ঠিক আছে এ তে হচ্ছে আমাদের উপরে অ্যাজ ইউজুয়াল কোম্পানির নাম দেখো দেওয়া আছে দ্য ফলোইং ডেট অফ ওয়াজ টেকেন फ्रॉम দ্য রেকর্ডস অফ ফ্ল্যাক্সন কোম্পানি ফর দা ফিসকাল ইয়ার এন্ডেড ইন জুন 30 2017

আমরা এখানে শুরুটা করব এটার যে ফরমেটিং যেটা ছিল আমরা এখানে শুরু করব হচ্ছে তোমার ওয়ার্কিং প্রসেস ইনভেন্টারি বিগিনিংটা টা দিয়ে আমরা চিনব কিভাবে ওয়ার্কিং প্রসেস বিগিনিংটা দিয়ে আমি দেখাচ্ছি মাত্র আপনাদের ওয়ার্কিং প্রসেস ও সেম থিং আগের মতো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন কলাম এটা হচ্ছে আমাদের আউটকাম কলাম বা রেজাল্ট কলাম এখানে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি কিন্তু দুইটা আছে দেখতে পাচ্ছি আমরা 7 11 16 আর একটা আছে হচ্ছে ছয় 30 17 দেখতে পাচ্ছি আচ্ছা তো 7 11 কোনটা আগের দেখে বলো তো 7 11 16 আগে না হ্যাঁ 7 11 16 আগে 16th টাও আগেটা ওয়ার্কিং প্রসেস বলো র ম্যাটেরিয়াল বলো ফিনিশ গুডস বলো এই সবগুলো ইনভেন্টরি 7 আছে হ্যাঁ সাত এক ষোলো মানে হচ্ছে আহ সাত মানে হচ্ছে জুলাই মাসের এক তারিখ ষোলো সালের জুলাই মাসের এক তারিখে এই র ম্যাটেরিয়ালটা ছিল বুঝতে পারছো আচ্ছা সো র ম্যাটেরিয়াল ইনভেন্টরি বলে ইনভেন্টরি গুলো মানে প্রত্যেকটা ইনভেন্টরি डिफरेंट ফর্ম গুলো ছিল প্রত্যেকটা ফর্মে আমাদের হচ্ছে তোমার বিগিনিং এবং এন্ডিং আলাদা আলাদা করে থাকবে ঠিক ওকে সো ইদার তোমার ডেট দেয়া থাকবে তুমি ডেট দেখে বুঝতে পারবা যে হচ্ছে কোনটা বিগিনিং কোনটা এন্ডিং আর না হলে তোমাকে ব্র্যাকেটে লিখে দেয়া থাকবে এটা হচ্ছে বিগিনিং এটা হচ্ছে এন্ডিং ভ্যালু ওকে সো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে এবার খুঁজে দেখো তো ওয়ার্কিং প্রসেস নামে কিছু আছে কিনা

ওয়ার্কিং প্রসেস এর সাথে আমি অ্যাড করব ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড সো এখানে আমি লিখলাম অ্যাড ডিরেক্ট ম্যাটেরিয়াল সো ডিরেক্ট ম্যাটেরিয়াল নামে डायरेक्टली কিছু আছে কিনা একটু দেখো তো কিছু আছে জি ম্যাম ডিরেক্ট লেবার হুম হুম

আমি তো আমার মতো টেনে নিয়ে চলে যাব কি হবে যদি না বুঝি ম্যাথটা এখনো পর্যন্ত যারা ঘুমাচ্ছি রেসপন্স করতে হবে বাবা রেসপন্স না করলে হবে আমি বুঝতে পারবো না তো কোথায় প্রবলেম হচ্ছে বুঝতেছি ব্যাপারটা আচ্ছা তো হচ্ছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এই ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু আমাদের যত প্রোডাকশন করার কথা ছিল সবটুকু প্রোডাকশন বা সবটুকু প্রোডাক্ট কিন্তু আমাদের এই র ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু আমাদের হবে না এই পুরো বছরটাতে আমাদের আরো কিছু র ম্যাটেরিয়াল কিনতে

মিউট করে দিছি আমি ওকে ও বাজারে বোঝা যাচ্ছে আচ্ছা তো আমাদের এই দুইটাকে আমরা যদি যোগ করি ঠিক আছে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল কত বলো তো রিয়াল

আচ্ছা সো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আমি এ বছরে আমার হচ্ছে কত এত টাকা র ম্যাটেরিয়াল রয়ে গেল ইউজ করার মতো কিন্তু এখন কথা হচ্ছে আমি কত টাকা র ম্যাটেরিয়াল ইউজ করছি কি করি নাই ঠিক আছে আমি যদি পুরো টাকা র ম্যাটেরিয়াল ইউজ করে ফেলি মানে 144400 টাকা র ম্যাটেরিয়াল ইউজ করে ফেলি তার মানে হচ্ছে আমার র ম্যাটেরিয়াল ই কোনো র ম্যাটেরিয়াল কোনো ইনভেন্টরি থাকবে না মানে র এর এন্ডিং কোন ইনভেন্টরি থাকবে না দেখো তো র ম্যাটেরিয়ালের কোন এন্ডিং ইনভেন্টরি আছে নাকি খেয়াল করে দেখো এন্ডিং ইনভেন্টরি হচ্ছে আচ্ছা এটা দেখাছে এন্ডিং ইনভেন্টরি মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর পিরিয়ডে তোমার একটা টার্ম থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর আমি বলি না যে হচ্ছে এক বছর পর্যন্ত একটা করে টার্মের মধ্যে আমাকে অ্যাকাউন্টিং সাইকেল পুরাটা ইউজ করে ফেলতে হবে

এখন করোনার জন্য হচ্ছে এই বছর ষাট তুমি ফ্যাক্টরি বন্ধ ছিল কিছুদিন তো তুমি বছর শেষে তোমার জানুয়ারি মাসে শুরু হয়েছে ইয়ে টার্ম শেষ হবে কবে অ্যাকাউন্টিং পিরিয়ড ডিসেম্বর মাসে এসে শেষ হবে ডিসেম্বর মাসে এসে তুমি দেখলা যে তুমি হচ্ছে হান্ড্রেড পিসেস অফ শার্ট তুমি ম্যানুফ্যাকচার করতে পারো নাই তুমি ধরো সিক্সটি পিসেস অফ শার্ট ম্যানুফ্যাকচার করছো বাকি তোমার ডেভিয়েশন কতটুকু আছে ফর্টি ইউনিট কম করছো এখন এই 40 ইউনিটের জন্য তুমি তো বছরের শুরু থেকে কাপড় কিনে রাখছিলা 40 ইউনিটের জন্য যে কাপড়গুলো ছিল কাপড়গুলো কি ফেলে দিবা নেক্সট ইয়ারই ইউজ করবা তো এই যে 40 ইউনিটে যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা হচ্ছে আমার এই 2020 সালের জন্য আমার র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এন্ডিং ঠিক আছে 2021 এ গিয়ে আমি কিন্তু আগে পুরনো যে র ম্যাটেরিয়াল ছিল সেগুলাই কিন্তু আগে আমি ইউজ করব তারপরে নতুন র ম্যাটেরিয়াল কিনব ঠিক আছে এবার বুঝছি আমরা তো আজকে যেটা এন্ডিং ইনভেন্টরি কালকে গিয়ে হয়ে যাবে সেটা বিগিনিং ইনভেন্টরি মানে এই যে এটা হয়ে যাবে বুঝছি এবার ওকে সো র ম্যাটেরিয়াল তাহলে আমাদের কি আমরা কি ওই বছরে কি সব র ম্যাটেরিয়াল ইউজ করে ফেলছিলাম না ম্যাম ক্লার্কসানে কারণ র ম্যাটেরিয়াল আমাদের কিন্তু এন্ডিং ইনভেন্টরি দেয়া আছে তাই না তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা পুরোটা ইউজ করি নাই আচ্ছা

ঘুমটা এখন সামিউল ঢুকলো আচ্ছা জানার কথা হবে ক্যালকুলেশন করে আমাকে বলো এই এখানে কিন্তু মাইনাস দিয়েছি আমি দেখো মাইনাস অবস্থা কেমন এক লাখ চার হাজার এক লাখ চার হাজার আটশো এক লাখ চার হাজার আটশো সো আমাদের এটাকে একটু নামাই দিতে হবে নামাই দিলে এটা হচ্ছে আমার আসবে যে টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল টোটাল ডিরেক্ট তার মানে এই বছরে আমি ডিরেক্ট মেটেরিয়াল ইউজ করলাম এক লাখ চার হাজার আটশো টাকা ডিরেক্ট ম্যাটেরিয়াল ঠিক আছে আমার হচ্ছে কিন্তু এবছরে আমি ইউজ কিনেছিলাম কতটুকু নাইনটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড আর আমি ইউজ করলাম কত এক লাখ চার হাজার আটশো মানে আগের বছরে যা ছিল সেগুলা প্লাস এই বছরে কিছু রয়ে গেল এখান থেকে আমি যখন এজ এ ম্যানেজার ঠিক আছে ম্যানেজার যখন আমি থাকবো ম্যানেজার মানে আমার কাজটা থাকবে হচ্ছে আমি ডিসিশন নিচ্ছি সো ডিসিশন নেয়ার সময় তার মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে করতেছে যে কিনা র ম্যাটেরিয়াল গুলো প্রকিউরমেন্ট করতেছে র ম্যাটেরিয়াল গুলো যে কিনতেছে সে মানুষটার আসলে সব এনাফ স্কিল নাই কারণ হচ্ছে এই যে তুমি উনচল্লিশ হাজার ছশো টাকা র ম্যাটেরিয়াল যে তোমার রয়ে গেল ঠিক আছে এই 39600 টাকা রামেট রোয়া যাওয়া মানে এই র ম্যাটেরিয়াল গুলোকে তোমাকে প্রিজার্ভ করতে হবে বা রেখে দিতে হবে যেমন শার্টের কাপড় তুমি কি যেখানে ইচ্ছা সেখানে ফেলে রাখতে পারো তুমি ফ্লোরে রেখে দিতে পারো তা তো না তোমাকে শার্টের কাপড়গুলোকে সুন্দর করে প্রিজার্ভ করে রাখতে হবে এই প্রিজার্ভ করে রাখার পেছনে কিন্তু তোমার কিছু খরচ থাকে ঠিক আছে সো এই খরচটা আসলে কোম্পানি করতে চায় না কোম্পানির জন্য এটা একটা এক্সট্রা খরচ এই খরচটা যদি কোম্পানি কমায় ফেলতে পারে তাহলে কিন্তু কোম্পানি অনেক प्रॉफिट আর্ন হয় তারা স্কিলটা তাদের ভালো নাই আমাকে এখন প্রকিউরমেন্ট কোম্পানিটা ডিপার্টমেন্টে যারা আছে বা যারা র ম্যাটেরিয়াল গুলো কেনাকাটা করছে বা র হিসাব করে দেখছে যে হচ্ছে হ্যাঁ আমার এতটুকু র ম্যাটেরিয়াল আমার দরকার তাদেরকে কিদা ট্রেন আপ করতে হবে আমার আর না হলে তাদেরকে হচ্ছে আমাকে লে অফ করতে হবে বা কাজ থেকে বের করে দিতে হবে এবং তার জায়গায় কোনো একটা স্কিলড কাউকে আমার এখানে আনতে হবে আবার স্কিলড কাউকে আনতে গেলে যদি আমি দেখি যে আমার খরচ আরো বেড়ে যাচ্ছে স্যালারি পারপাসে সেটা আবার আমি করতে পারবো না তো আমাকে বিজনেস এর সাইজ দেখে বা হচ্ছে বিজনেসের এর ইয়ে দেখে সবকিছু জাজ করে কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে ক্লিয়ার यस मैम

যত রকমের আমি ডিরেক্ট ইনডিরেক্ট ম্যাটেরিয়াল থাকবে ডিরেক্ট না কিন্তু ইনডিরেক্ট ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার আর সবকিছু যেসব খরচের আগে আমার ফ্যাক্টরি বা প্ল্যান্ট রিলেটেড এক্সপেন্স যেগুলো আছে সেগুলো যেমন ধরো ফ্যাক্টরি রেন্ট তারপর ফ্যাক্টরি ইন্স্যুরেন্স এক্সপেন্স ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি তারপরে হচ্ছে প্ল্যান্ট ম্যানেজার স্যালারি এই টাইপের যা যা কিছু খরচ থাকবে আমরা তো এক্সপেন্স রেভিনিউ তো আমরা চিনতে পারি আলাদা আলাদা করে সেই সব এক্সপেন্স গুলোকে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর মধ্যে বসিয়ে দিব ক্লিয়ার यस ম্যাম ওকে সো আমরা তাহলে এবার একটুখানি আমাদেরকে দেখতে হবে যে কি কি আছে সামিউলের ঘুম ভাঙলো এখনো ভাঙে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ভাঙছে ঘুম না ম্যাম ঘুমাইনি ম্যাম না ম্যাম ঘুমাচ্ছে

চব্বিশ হাজার ঠিক যদি আমি না বসাই আমাকে বলবো সেটা ঠিক বসান নাই অনেক সময় দেখা যায় আমি ঠিক ভাবে বসাই না খেয়াল থাকে না আর একটু দূরে ল্যাপটপ তো আমার কি আমাদের এক্সপেন্স এলিমেন্ট আসা উচিত ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইজ অ্যাকাউন্টস না অ্যাকাউন্টস কি তো আমাদের জন্য বলেছিলাম যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড চেনার ওয়ে হচ্ছে ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট মেটেরিয়াল আর যে সমস্ত খরচের আগে ফ্যাক্টরি বা প্ল্যান্ট কথাটা লেখা থাকবে সে

তারপরে হচ্ছে আমাদের আসবে আরো อ่า ফ্যাক্টরি মেশিনারি ডেপ্রিসিয়েশন দিস ইজ অ্যান এক্সপেন্স আমরা ডেপ্রিসিয়েশনটা মনে হয় শুনি নাই কখনো আচ্ছা সো ডেপ্রিসিয়েশন নিয়ে আমি একটু বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমরা যখন কোন অ্যাসেট কিনি যে অ্যাসেট হচ্ছে ভিজিবল যেটা কিনে আমরা দেখতে পাই বা ফিজিক্যালি আমরা টাচ করতে পারি হুম সেই অ্যাসেট গুলোকে তাদের তো একটা লাইন থাকে ঠিক আছে যেমন একটা মেশিন কিনো বা একটা বিল্ডিং কিনো সেটা কিন্তু সব সময় তোমার একেবারে মানে কি বলে এটা একটা মেশিন কিন্তু ইটস নট দ্যাট একশো বছর পর্যন্ত তোমার রান করে ঠিক আছে একটা মেশিন হাইয়েস্ট নরমাল রান করতে পারে 5 ইয়ারস টু 10 ইয়ারস সো আফটার 5 সো প্রত্যেক বছর গেটার একটা ডেপ্রিসিয়েট করতেছে বা ওয়্যার আউট হচ্ছে বা ক্ষয় হচ্ছে বা মেশিনের লাইফলাইনটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে সো প্রত্যেক বছর মেশিনের এই যে লাইফ লাইফলাইনটা শেষ হয়ে যাচ্ছে বা মেশিনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে বা ইউজএবিলিটি যে কমে যাচ্ছে এটাকে আমরা আসলে খরচ হিসেবে দেখাবো ঠিক আছে ইজ এন্ড এভরি ইয়ার সো সেটাকে আমরা বলি হচ্ছে ডেপ্রিসিয়েশন এবং এই ডেপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশনের এগেনস্টে আমরা একটা অ্যালাউন্স রেখে দিই যেটাকে আমরা বলি হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সেস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স রাখার পিছনে রিজনটা যেটা হচ্ছে একটা মেশিন যখন পাঁচ বছর পরে তোমার একেবারে ক্ষয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ওয়ার আউট করবে তারপরে তো তোমাকে একটা নতুন মেশিন কিনতে হবে সো নতুন মেশিনটা কেনার জন্য তোমাকে কিন্তু কিছু টাকা লাগবে ঠিক আছে সো ইউ আর সেভিং দ্য মানি ফ্রম টুডে তুমি হচ্ছে মেশিনটা যখন আজকে মেশিনটা কিন্তু মেশিনের ইয়ার আজকে কিন্তু হচ্ছে আমি জিরো ইয়ার ধরতেছি এক বছর কিন্তু হয় নাই সো এক বছর যখন মেশিনের বয়সটা হবে মেশিনের এক বছর বয়স মানে ইউজেস এর কথা বলতেছি তুমি এক বছর থেকে তুমি হচ্ছে একটা এলাউন্স বা একটা টাকা সেভ করে রাখতেছো সেই টাকাটা দিয়ে লাস্টে গিয়ে তুমি যখন মেশিনটা তোমার কেনার দরকার পড়বে তুমি মেশিনটা কিনে ফেলবা ঠিক আছে আচ্ছা মেশিনটা তো একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে না হুম মেশিনটা তো থেকে কিছুটা মেশিনের ওই কল গুলা বা হচ্ছে নাটবোল্টগুলো তো রয়ে যাচ্ছে তো তুমি নষ্ট ফেলে দিবা না ওগুলো তুমি নিয়ে গিয়ে ধলাই খেলে সেল করে দিবা এখন ধলাই খেলে যখন তুমি সেল করতে যাচ্ছ ঠিক আছে মেশিনটা যে দামে কিনেছো তার থেকে বেশি টাকা যদি পেয়ে থাকো পার্ট বাই পার্ট ধর আমি সেল করছি সেল করে বেশি টাকা পেয়ে গেছি টিটা যে ফ্রিজ যেরকম সেরকম যদি হয়ে থাকে তাহলে সেটা হবে হয়ে যাবে আমার ক্যাপিটাল গেইন ঠিক আছে আর যদি আমি মেশিনটা সেল করতে গিয়ে ধরো ফিফটি থাউজেন্ড টাকা কিনেছি কিন্তু মেশিনটা সেল করতে পেরেছি হচ্ছে ফর্টি থাউজেন্ড টাকা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লস ওকে এই হচ্ছে আমাদের মেশিনের ব্যাপার ডেপ্রিসিয়েশন গেল আরো আছে ডেপ্রিসিয়েশন তোমাদের তো চ্যাপ্টার নাই আমরা বিবিএ তে যখন পড়াই ওদেরকে আমি ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করে একটা চ্যাপ্টারই আছে আলাদা আর হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন খালি মেশিনের উপরে যে হয় বা ফিজিক্যাল অ্যাসেট গুলার উপরে হয় তা না অ্যাসেট তুমি যে সব সময় টাচ করতে পারবা এমন কিন্তু কোনো কথা নাই কিছু অ্যাসেট থাকে যেটা তুমি টাচ করতে পারবা না কিন্তু ফিল করতে পারবা যেমন ধরো গুডউইল আমি আহ হিটাচের ফ্রিজ কিনবো নাকি আমি ওয়াল্টনের ফ্রিজ কিনবো আমার সামনে যদি কেউ এসে বলে যে তোমার সামনে দুইটা ফ্রিজ রাখা হলো একটা হচ্ছে জাপানের হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ রাখলাম আর একটা রাখলাম হচ্ছে আমি ওয়াল্টনের ডেফিনেটলি আমি চোখ বন্ধ করে জাপানিজ ব্র্যান্ডের দিকেই যাবো বা স্যামসাং এর কথা চিন্তা করো তোমার সামনে দুইটা ফোন রাখলো স্যামসাং রাখলো আর রাখলো তুমি ডিউরেকশন তুমি চাও হচ্ছে ডিউরেবিলিটি বেশি ইয়ে করতে ছবি টবি ভালো তোলা যায় সেরকম না তুমি চাচ্ছ যে অনেক দিন পর্যন্ত যেন আমার ফোনটা অনেক দিন বলতে অ্যাটলিস্ট আমি যেন তিন বছর পর্যন্ত আমার ফোনটা ইউজ করতে পারি সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়ার্ল্ডেন কি তুমি চুজ করবা সো তুমি চুজ করবে স্যামসাং বা তোমার যদি টার্গেট থাকে যে আমি খুব ভালো ছবি তুলতে চাই ঠিক আছে তোমার সামনে রাখা হলো আইফোন আর কিনবা ঠিক আছে এখন এই যে তুমি হচ্ছে আইফোন কেন কিনতেছ তার কারণ তুমি শুনেছো যে আইফোনের ছবি খুব ভালো আছে আচ্ছা তুমি তুমি কিন্তু এক্সপিরিয়েন্স করো নাই এখনো পর্যন্ত তুমি যা শুনেছো যে আইফোনের ছবি খুব ভালো আসে তো এই যে শোনা কথা যেটা এটাকে আমরা বলি হচ্ছে গুডউইল বা সুনাম তো এই গুডউইলটারও কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন হয় যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামোটাইজেশন ঠিক আছে গুডউইলের এটা গেল আর তোমার ধরো হচ্ছে আমি খনিতে আমি আমার খনি আছে কিছু যে হীরা তারপর কলা এগুলো তুলো না তারপর গ্যাস ফিল্ড আছে এখন যে এরিয়াতে গ্যাস ফিল্ড থাকে ওই এরিয়াতে হচ্ছে তোমার কিছু কিছুদিন পরে কিন্তু যখন তুমি গ্যাসটাকে উঠানো শুরু করো কিছুদিন পরে কিন্তু গ্যাসটা থাকে না জায়গাটা ফাঁকা হয়েছে তো ওই ওইটাও তো তোমার জন্য একটা অ্যাসেট ঠিক আছে যে খনিটা বলো বা গ্যাস ফিল্ড বলো ওইটারও কিন্তু তোমার ডেপ্রিসিয়েশন করা হয় কিন্তু সেটাকে বলা হয়েছে ডিপ্লেশন ওকে ডেপ্রিসিয়েশন না সেটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন বিকজ যে গ্যাসের যে অ্যাসেটটা বের হচ্ছে এগুলোতে ন্যাচুরাল অ্যাসেট সব রকমের ন্যাচুরাল অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন বা যে ইয়েটা আমরা করি এই ভ্যারাউটের যে কস্টিংটা আমরা বের করি সেটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন আমরা হচ্ছে শুনে শুনে যে পার্টিকুলার ব্র্যান্ড গুলো আমরা চুজ করি গুডউইল গুডউইল এর এগেনস্টে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যামোটাইজেশন আর নরমাল অ্যাসেট যেটা হচ্ছে ফার্নিচার বলো ফ্যান বলো তারপরে হচ্ছে তোমার এসি বলো মেশিন বলো এগুলোর উপরে যেটা আমরা কোবেরাউটার যে হিসাবটা হচ্ছে সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন ওকে তো ফ্যাক্টরি মেশিনারি ডেপ্রিসিয়েশন দিস ইজ অ্যান এক্সপেন্স এখানে কিন্তু এলাউন্স কথাটা লেখা নাই যেহেতু এলাউন্স কথাটা লেখা নাই সেহেতু এখানে ডেপ্রিসিয়েশন আমরা ধরে নিব ঠিক আছে এটাকে এক্সপেন্স ধরে নিব সো এটা হচ্ছে 16000 টাকা তারপরে হচ্ছে কি আসবে বলো ফ্যাক্টরি ইউটিলিটিস আসবে

অফিস ইউটিলিটিস এক্সপেন্স এখানে আসবে না কারণ হচ্ছে অফিস রিলেটেড যে খরচ গুলো আছে সেগুলো হচ্ছে পরে আমাদের নন ম্যানুফ্যাকচারিং কস্ট এর মধ্যে ঠিক আছে সো অফিস ইউটিলিটিস এর মধ্যে আমরা খালি নিয়ে আসব যত রকমের আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট যেগুলো আছে সেগুলো আসবে সেলস রেভিনিউ খরচ না রেভিনিউ এলিমেন্ট সেলস ডিসকাউন্ট বুঝাবো পরে এখন বুঝাচ্ছি না প্ল্যান্ট ম্যানেজার স্যালারি কি আসবে কি মনে হয় বলেছিলাম যে আমি খরচটা চিনবো কিভাবে স্যালারি ইট সেলফ ইজ এন এক্সপেন্স তাই না আচ্ছা স্যালারি যেহেতু আমার একটা এক্সপেন্স বা খরচ আমি এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড মধ্যে আসবে কি আসবে না চেনার ওয়ে হচ্ছে খরচটার আগে যদি ফ্যাক্টরি ওয়ার্ডটা লেখা থাকে বা প্ল্যান্ট ওয়ার্ডটা লেখা থাকে তাহলে আমি কি ওটা বন্ধ করে বুঝে যাব যে এটা একটা আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট

তারপরে আমাদের আর কিছু আছে কিনা দেখতে হবে তারপরে প্ল্যান্ট ম্যানেজার স্যালারি পরে ফ্যাক্টরি প্রপার্টি ট্যাক্স यस मैम এটা আসবে কিভাবে বুঝলাম ফ্যাক্টরি কথাটা লেখা

ফ্যাক্টরি যখন চেক করবা ঠিক আছে হুঠাৎ করে বসাবা না একটা একটা রো ধরবা একটা রো ধরে আমি যেভাবে একটা একটা করে তোমাদেরকে করাচ্ছি ওইভাবে তোমরা এক্সামে করবা তোমরা কিন্তু হুঠাট ও আচ্ছা এটা চোখে পড়ছে এটা আগে বসাই দি পরে ইয়ে করবো যদি এভাবে করতে চাও দৌড়াদৌড়ি করে করো তাহলে যেটা হবে তোমার আইদার এলিমেন্ট মিস হয়ে যাবে আর না হলে তুমি ডাবল ভাবে বসায় ফেলবা

আচ্ছা এবার এই যে চারটা এলিমেন্ট আছে এই চারটা এলিমেন্ট আমরা যোগ করব হ্যাঁ এই যে এই চারটা

দেন ডি রেক্ট্রি একসাথে বর্ষা

ওকে এরকম যে দাগগুলো সবগুলা মনে হয় ঠিকই আছে তাই না ঠিক আছে কোনটা তো বাদ নাই আচ্ছা আমি যেটা করবো এই যে ফাইলটা আছে ফাইলটা তোমাদের আপলোড করে দিব ঠিক আছে ম্যাথ করে মানে আজকে করার পরে তোমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর করে ফাইলটা আপলোড করে দিব তোমরা দেখে নিও ফাইলটা আমি আর পিডিএফ করব না আমি ডিরেক্টলি যেটা হচ্ছে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ড ফাইলটাই আমি এখানে আপলোড করে দিব ওকে ঠিক আছে আমি এটা ইয়ে করে দিব বেটার যদি তুমি লিখে থাকো তাহলে বেটার আর

যখন তুমি অ্যাকাউন্টিং এর যে ইকোনমি যে ডেটা গুলা দেয়া থাকবে ডেটাতে তুমি দেখবা যে হচ্ছে র ম্যাটেরিয়াল দেয়া আছে যখনই দেখবা র ম্যাটেরিয়াল দেয়া আছে ফ্যাক্টরির কথা বলা আছে তখন তুমি চোখটা বন্ধ করে বুঝে যাবে যে ইটস এন ম্যানুফ্যাকচারিং বেস অর্গানাইজেশন ঠিক আছে আচ্ছা তখন হচ্ছে আমি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কিডিউল বানাবো আর যদি আমার হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানি হয় মার্চেন্ডাইজিং কোম্পানি মানে ধরো আমি একটা থার্ড পার্টি থেকে শার্ট কিনে নিয়ে আসতেছি কিনে নিয়ে আসে রেডিমেড শার্ট ঠিক আছে রেডিমেড শার্টটা আমি কিনে আনতেছি কিনে আনে সেটা আমি সেল করে দিচ্ছি ক্রায়েন্টের কাছে সেটা হচ্ছে আমার মার্চেন্ডাইজিং কোম্পানি যেমন ধরো হচ্ছে মিনা বাজার বলো আগোরা বলো ওরা কিন্তু বা প্রোডাকশন করতেছে না ওরা কি করতেছে লেস কোম্পানি থেকে কিনে নিয়ে আসতেছে মানে লেস এ যে ইম্পোর্টার বাংলাদেশের লেস চিপস তার থেকে কিনে আনতেছে তারপরে হচ্ছে সান চিপস হচ্ছে তোমার আনতেছে কাশিম গ্রুপের থেকে কিনে আনতেছে ডোরিটোস

The Companies. Statement of profit and loss. Prepare for. How uh, many? Thirty June. thirteen. Two thousand seventeen.

কনসি আচ্ছা সো আমরা এখানে হচ্ছে স্টার্টিংটা করব হচ্ছে রেভিনিউ দি তো আমাদের এখানে রেভিনিউটা জেনারেট হয় হচ্ছে সেলস এর মাধ্যমে ঠিক আছে কি রকম যেমন আমি শর্টের কোম্পানির কথা বলেছিলাম বলেছিলাম যে আমার কোম্পানিটা জাস্ট এক টাইপের শার্টই বানায় সেটা হচ্ছে এক্সেল সাইজের হোয়াইট কালারের কর্পোরেট শার্ট বানায় আর কিছু তারা বানায় না তো তার মানে এখানে কিন্তু কোনো ডিস্টিংগুইশ নাই ঠিক আছে সেম শার্টই কিন্তু তারা বানাচ্ছে সেজন্য এখান থেকে আমরা সেলস এর মাধ্যমে রেভিনিউটা জেনারেট হচ্ছে সো ইউজুয়ালি যেটা হয় তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে সেখানে কিন্তু রেভিনিউটা জেনারেশনটা হয়ই তোমার সেলস এর মাধ্যমে ঠিক আছে সো আমরা কোশ্চেনটা এবার দেখব আমাদের এখানে সেলস রেভিনিউ কি আছে

সেলস ডিসকাউন্ট আচ্ছা সো সেলস কি একটু বলছি তোমাদেরকে এটা একটু লিখতে হবে কত জানি অ্যামাউন্টটা ছিল লিখে 4000 4200 আচ্ছা সো হোয়াট ইজ সেলস ডিসকাউন্ট সেলস রেভিনিউ মানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা সেল করে যে রেভিনিউটা জেনারেট করছি সেটা হচ্ছে হচ্ছে ধর আমি যখন রেভিনিউটা জেনারেট করি আমি হয়তো আমার কোন একজন ক্লায়েন্টকে বললাম যে ঠিক আছে আপনি যদি আমাকে একবারে টাকা দেন তাহলে আমি আপনাকে সে 1% ডিসকাউন্ট দিব ঠিক আছে এখন একজন দুজন ক্লায়েন্ট এরকম আছে ক্লায়েন্টরা বললো যে ঠিক আছে আমি হচ্ছে ধারে নিব না আমি অন অন আমি নিব না আমি আপনাকে ক্যাশে পেমেন্ট করে দিব কিন্তু আপনি আমাকে টা দিবেন ডিসকাউন্ট আমি প্রিভেল করতে চাই ঠিক আছে এটা হচ্ছে আমার সেলস ডিসকাউন্ট ওই পার্টিকুলার যে টাকাটা আমি আমার ক্লায়েন্টকে ছাড় দিচ্ছি সেই টাকাটা কি আমার রেভিনিউ হিসেবে জেনারেট হচ্ছে হচ্ছে না কিন্তু ঠিক আছে কিন্তু আমি যখন রেভিনিউ আকারে দেখাচ্ছি তখন কিন্তু আমি আমি যখন লিখে রাখছি যে আমার এত ইউনিট শার্ট আমি সেল করে ফেলছি তখন কিন্তু আমি ডিসকাউন্টেড তখন কিন্তু আমি দেখাচ্ছি না আমি পুরো যে অ্যামাউন্ট আমি পেয়েছি বা যতগুলো ইউনিট আমি সেল করে পেয়েছি আমি সেটাকে মাল্টিপ্লিকেশন করে আই হ্যাভ শোন ইট ঠিক আছে হিয়ার দেখো এখানে তারপরে আমি ডিসকাউন্ট অ্যাডজাস্টমেন্ট আমি পরে করবো ডিসকাউন্টটা আমি জাস্ট লিখে রেখেছি আরেকটা জায়গা যে আমি ওই ক্লায়েন্টকে আমি ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্টের অ্যাডজাস্টমেন্ট আমি এখন করতেছি ঠিক আছে এরকম আরেকটা হতে পারে হচ্ছে তোমার সেলস রিটার্ন ওকে সেলস রিটার্ন জিনিসটা কি সেলস রিটার্ন জিনিসটা হচ্ছে তোমার আহ ক্লায়েন্টের কাছ থেকে হয়তো বা কোনো ফল্টি কোনো কিছু ছিল বা ফল্ট ছিল কোনো প্রোডাক্টে তো ক্লায়েন্ট তো ফল্টি প্রোডাক্ট রাখবে না সে হচ্ছে কি তোমাকে রিটার্ন করে দিবে তুমি যখন তোমার রেকর্ডে লিখে রাখছিলে রেকর্ডিং করছিলে তখন কিন্তু লিখছিলে যে ওই কিছু ওই প্রোডাক্ট গুলো আমি সেল করে ফেলছি সেখান থেকে আমি রেভিনিউ জেনারেট করে ফেলছি কিন্তু এখন ক্লায়েন্ট তোমাকে যখন ফেরত দিয়ে গেল তখন কিন্তু ওইটাকে তুমি রেভিনিউ হিসাবে ধরতে পারবা না বা রেভিনিউ হিসাবে তুমি কিন্তু ওইটাকে কনসিডার করতে পারবা না সো আমরা সেলস আমাদেরকে আমরা যখন স্টেটমেন্ট অফ प्रॉफिट এন্ড লস করব তখন আমাদেরকে সেলস রেভিনিউটা চেক করতে হবে সেলস ডিসকাউন্ট আছে কিনা সেটা দেখতে হবে আরেকটা দেখতে হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস আছে কিনা এগুলো আমরা একটু খেয়াল করে রাখব ঠিক আছে আচ্ছা সো এটাকে এবার হচ্ছে মাইনাস করো মাইনাস করে আমাকে বলো কত হইছে 534000 এখানে হবে 529800

তাই না সো এখানে আমাদের আলজাই হচ্ছে ফিনেশ গুডস এবার আমাকে বলো ফিনেশ গুডসের কি বিগিনিং এন্ডিং ছিল यस मैम বিগিনিং এন্ডিং ছিল আচ্ছা বিগিনিং এন্ডিং যদি থেকে থাকে তাহলে আমরা এখানে আগে 100 টাকা নেই সেটা হচ্ছে আমাদের ছিল 0 আর 3 7 ছিল কি

ছয় লাখ বিরাশি হাজার নয়শো আচ্ছা তো গত বছরে যে ফিনিশুজ্জ যেগুলা ছিল এই বছরে এসে সেই ফিনিশুজ গুলা আমি আগে সেল করবো না সেই জন্য সেই ফিটনেস ইকুইপস গুলো যে বিগিনিং এর সাথে এই বছর যা যা কিছু ম্যানুফ্যাকচার করলাম সেটার খরচটা একসাথে যোগ করলাম যোগ করলে আমি দেখলাম যে আসলে আমার কাছে চার লাখ বিরাশি হাজার নয়শো দশ টাকা মূল্যের প্রোডাক্ট আমি সেল করতে পারবো এখন কথা হচ্ছে আমি কি পুরাটাই কি আমি সেল করতে পারছি কি পারি নাই পুরাটা যদি সেল করে ফেলি তাহলে আমি ফিনিশ গুডস এন্ডিং ইনভেন্টরি কিন্তু আমারা থাকবে না ঠিক আছে

ঠিক আছে আচ্ছা সো আমরা তোমার পেয়ে গেলাম হচ্ছে আমাদের গ্রস প্রফিট পেয়ে গেলাম এরপরে গ্রস প্রফিট পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোন এক্সপেন্স আছে কিনা ঠিক আছে সো সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বোঝার ওয়ে হচ্ছে সেলস রিলেটেড যা যা খরচ থাকবে যেমন সেলসম্যানের কমিশন গ্রস প্রফিট থেকে গ্রস প্রফিটটা হচ্ছে তুমি জাস্ট তোমার সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট যেগুলা সেগুলো তুমি বাদ দিয়ে দেখাইলা ভ্যারিয়েবল কস্ট বলতে প্রোডাকশন প্রোডাক্ট তুমি যখন প্রোডাক্টটাকে প্রোডাকশনে যাচ্ছে তখন যে খরচগুলো না করলেই নয় যেমন র ম্যাটেরিয়াল না কিনলে তুমি কি প্রোডাকশনে ইয়ে করতে পারবা খরচ করতে পারবা এটা এটা একটা তারপরে ধরো হচ্ছে তোমার দরকার তুমি বানাও বছরে 100 ইউনিটস প্রোডাক্ট কিন্তু তুমি হচ্ছে

খরচ গুলো মানে খরচের আগে অফিস কথাটা দেয়া থাকবে আর না হলে দেয়া থাকবে হচ্ছে সেলসম্যান এর স্যালারি সেলসম্যান এর কমিশন ডেলিভারি ভ্যান এর চার্জ তারপরে হচ্ছে তোমার কি বলে শোরুমের রেন্ট এগুলা দেয়া থাকবে ননুফাকচার ইংকোস্ট ননফাকচার ইং করে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর মধ্যে দেখো এখানে আমাদের আলাদা করে কিছু দেওয়া আছে নাকি খেয়াল করো

পাঁচ লক্ষ উনত্রিশ হাজার আটশো সব খরচ টরচ গুলো তুমি বাদ দিয়ে তোমার হাতে থেকে যাচ্ছে এখনো পর্যন্ত এক লক্ষ চোদ্দ হাজার লস হয় লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে নেট অপারেটিং ইনকাম ঠিক আছে আচ্ছা সো আমি আবার ওইখানে ওই এগুলা একে দেই আপনাদেরকে শিপসগুলো আচ্ছা সো এই দুইটা আমরা করে এখানে একটা পাইছি আমরা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এই দুইটা যখন আমরা যোগ করছি তখন আমরা একটা পেয়েছি এরপরে হচ্ছে আমরা ফিনিশ গুডস টাকে যখন ডিডাক্ট করে কস্ট অফ গুডস সো টাকটা পেয়েছি এরপরে আমরা একটা পেয়েছি হচ্ছে গ্রস প্রফিট যেটা গ্রস প্রফিট একটা আমরা পেয়েছি এটার সাথে আমরা যখন বাদ দিয়েছি এটা একটা পেয়েছি ওকে সো দিস ইজ অল অ্যাবাউট দিস এটা কি আর কিছু কি বাকি আছে এখানে মানে কোনো দাগ কি দেয়া মিস করে ফেললাম দেখো তো একটু না ম্যাম ঠিক আছে ম্যাম নেট অপারেটিং ইনকাম কি ম্যাম আমরা আবার ব্যবহার করব। নেট অপারেটিং ইনকামটা আমরা ব্যবহার করব পরে ধরো এটা আমি আগে আন্ডারলাইন করে নিজ

প্রিপেয়ার এ কারেন্ট অ্যাসেট সেকশন অফ ব্যালেন্স শিট ফর এট জুন টু থাউজেন্ড মানে মানে অ্যাসেট এলিমেন্ট গুলো আমাদেরকে দেখাইতে হবে লাইবিলিটি এলিমেন্ট আমরা এখানে দেখাবো না কারণ এখানে আমাদের কোনো লাইভিলিটি এলিমেন্ট নাই

সো আমাদের এখানে আমাদের আছে অ্যাসেট কিন্তু আছে দুইটা দেখো অ্যাকাউন্টস রিসিভেবল আর কি ক্যাশ কোনো অ্যাসেট আমাদের নাই আর আমরা বসাবো সব রকমের ইনভেন্টরি যেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি গুলো আমাদের এখানে বসাই দিতে হবে আমরা এন্ডিং ইনভেন্টরি বসাবো তারপরে হচ্ছে ফিনিশ গুডস এর এন্ডিং ইনভেন্টরি বসাবো আর হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেস এর এন্ডিং ইনভেন্টরি গুলো আমরা বসাবো আমি আগে ওটা একটু এটা করি তারপরে So, same Clarkson Company. <clears throat> পার্সিয়ার কথাটা লিখে দিলাম কারণ এটা আমরা পুরোটা মানাচ্ছি না

আমাদের হচ্ছে ওয়ার্কিং প্রসেস এর এন্ডিংটা ছিল হচ্ছে আঠারো হাজার ছয়শ আঠারো হাজার

আমরা বলবো কত বলব আমাদের টোটাল এক লাখ তিরানব্বই হাজার একশো এক লাখ তিরানব্বই হাজার ঠিক আছে সো দিস ইজ হাউ উই আর উই আর ডুইং দিস এটা আমি আজকে দিয়ে দিব তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোমরা এই মাত্রা আমি করে দিব না ঠিক আছে এই ম্যাথটা তোমরা পাবা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই ম্যাথের সাথে কিছু এডিশনাল এলিমেন্ট অ্যাডেড থাকবে সেটা আমি এখানে লিখে দিব এখনই লিখে দিচ্ছি ম্যাথটাকে একটু আমি দেখাই নেই

আচ্ছা এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে এই ম্যাথটাতে আমাদের আগেরটাতে হচ্ছে এই ম্যাপস এর ভিতরেই কি ছিল ম্যাপস ভিতরেই কিন্তু তোমার সেলস এর কি বলে ওটাকে অ্যাসেট এর এলিমেন্ট গুলো দেয়া ছিল এই ম্যাথে একটু ডিফারেন্ট হচ্ছে অ্যাসেট এর এলিমেন্ট গুলো সিটে দেয়া আছে ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল প্রিপেইড এক্সপেন্স শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আলাদা করে দেয়া আছে এখানে নিচে ঠিক আছে এখান থেকে আমরা করব কিন্তু এটাতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো অ্যাকাউন্টিং প্রসেস কি বলে এটাকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ ওনার সিকিউরিটিও তোমরা বানাবা এখান থেকে তারপরে হচ্ছে কিছু এডিশনাল ইনফরমেশন দেয়া থাকবে আমি দিয়ে দিচ্ছি এখন এডিশনাল ইনফরমেশন গুলো আর হচ্ছে তোমরা ফাইন্যান্সিয়াল পজিশন যেটা সেটা পুরাটা বানাবা ওকে

যে এলিমেন্ট গুলো এখান থেকে চিনতে পারছো না আমাকে একটুখানি বলো যে মিস এগুলো চিনতে পারতেছি না কি করব এখনই বলবেন এডিশনাল ক্যাপিটাল এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্টস পেবল কোথায় যায় অ্যাকাউন্টস পেবল তোমাদের আমি কিন্তু ম্যাটা করায় দিব না আনআর্ন সার্ভিস রেভিনিউ কোথায় যায় আনসার্ভিস রেভিনিউ मैम এটা রেভিনিউ হচ্ছে लायबिलिटीতে

সেটা হচ্ছে 1117 এটা হচ্ছে ম্যাম আনআর্ন সার্ভিস রেভিনিউ ম্যাম এটা কিভাবে ম্যাম লায়াবিলিটিস ম্যাম আনআর্ন সার্ভিস রেভিনিউ লায়াবিলিটি হচ্ছে তার কারণ হচ্ছে টাকাটা তুমি পেয়ে গেছো কিন্তু সেই মানুষটাকে তুমি এখনো সার্ভিস দাও নাই আর সেই মানুষটা তোমার কাছে কালকে এসে বলতে পারে যে হচ্ছে আপনি তোমাকে সার্ভিস দেন নাই আর টাকাটা আমাকে দিয়ে দেন আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি ম্যাম বসতে রয়েছে আমি আমি এটা মনে করেছিলাম ম্যাম এমন আমি সার্ভিস দিয়েছি কিন্তু আমার টাকাটা আমাকে দেয় না আমি তাহলে সেটা তো তোমার রেভিনিউ তুমি হ্যাঁ তো দিয়ে দিছো সেটা এখন এখনো পর্যন্ত সেটা এটা তো তোমার লিগ্যাল রাইট কিন্তু আইরন সার্ভিস রেভিনিউ এর ক্ষেত্রে এটা কি তোমার রাইট আছে টাকার উপরে টাকাটা তোমাকে আর্লি অনেশমায় দেনা না আমরা হচ্ছে যে প্রি অর্ডার করি ম্যাম জি জি প্রি অর্ডার করে অনেক কিছু

ক্লায়েন্ট এসে ফেরত দিয়ে গেল তো তখন কি করবা তুমি যখন ওটা সেল করছিলা তখন তুমি তো দেখাইছিলা যে আমার এটা আমি সেল করে ফেলছি আমার রেভিনিউ বেড়ে গেছে তাই না এখন কাস্টমার এসে যখন তোমাকে দেখাই দিচ্ছে যে হচ্ছে রেভিনিউতে যখন এক সেকেন্ড দাও এটা কত সার্ভিস এবং 2 লাখ টাকা আচ্ছা কাস্টমার এসে যখন তোমাকে বলতাছে যে আপনার এগুলো ফলটি তুমি কি তখন রেভিনিউ আগে যেরকম বেশি দেখাতা এখন কি বেশি দেখাতে পারবা না না কমে যাবে কমে যাবে কমে যাবে

আচ্ছা তো আমরা এখানে হচ্ছে দেখো একটা জিনিস খেয়াল করে তার কারণ হচ্ছে রেভিনিউ এখানে দেওয়া আছে ফিফটিন লাখ টাকা সেখান থেকে তুমি সেলস রেভিন এখান থেকে তোমার সেলস ডিসকাউন্ট বাদ চলে যাচ্ছে এক লাখ টাকা তারপরে তোমার হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস পাপ চলে যাচ্ছে সব কারণে মিলবে না অঙ্কটা ঠিক আছে সেই জন্য ক্যাশটাকে তোমার মিলাইতে হবে তোমার যে লাইবিলিটি পোর্শনটা দেখাচ্ছ না এখানে সো লাইবিলিটি যখন তুমি অ্যাড করতেছো এক্সট্রা এই সাইডে দুই সাইড তো মিলানোর দরকার মিলানোর জন্য আমি অ্যাসেটটা বাড়াই দিছি

এই যে এটা বোল্ড করা এটা আন্ডারলাইনও করে দিলাম আর এটা বোল্ড আন্ডারলাইন করে দিই ঠিক আছে ও এটা বোল্ড করে নেই মানে এই দুইটা আমাদের চেঞ্জ হবে এই যে এই দুইটা মানে আমরা চেঞ্জ করে আমরা বসাবো ওকে বুঝতে পেরেছি यस मैम मैम यस मैम বুঝে গেছি আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা জিনিস আছে আমরা একটু খেয়াল করব সেলস কমিশন কোথায় যাবে বলি শুনি তো মেটা সেলস কমিশনটা সেলস কমিশন যাবে ম্যাম সি সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এক্স্যাক্টলি তারপর ডেলিভারি এক্সপেন্স কোথায় যাবে ডেলিভারি এখানে সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অফিস रिलेटेड এক্সপেন্স সো এখানে চলে যা আসবে ঠিক আছে ওকে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এ যেন চলে যাবে ওকে আচ্ছা প্রপার্টি ট্যাক্সেস ফ্যাক্টরি বিল্ডিং কোথায় যাবে এক্সপেন্সে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর যাবে সো সালিম যাবে ঠিক আছে সো আজকে দা হলে আমরা এই পর্যন্তই শেষ করি আমি হচ্ছে এটা এখনি তোমাদেরকে ক্লার্কসন কোম্পানি নামে তোমাদের এখনি এটা পিয়ে হয়ে যাচ্ছে আপলোড হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানকার কোন ই ই করব না মানে কি বল এটাকে পিডিএফ করে দিচ্ছি না ডাইরেক্ট তোমাদেরকে এখনি র যেটা আমি করলাম সেই রটাই তোমাদেরকে দিচ্ছি ওকে ওকে সব ভালো থেকো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক আমাদের দিন দেখা হচ্ছে ইনশাল্লাহ সুস্থ থাকো সবাই ভালো থাকুন ঠিক আছে